আর এটার দাম কত? এটার দাম আসবে আপনার, এই বাইকে অনেক স্পেশাল স্পেসিফিকেশন আছে, একে একে দেখাচ্ছি আমি। আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো নতুন একটা ইলেকট্রিক বাইক, ই বাইক, হিন্দুস্তান পাওয়ার কোম্পানির ইলেকট্রিক বাইক। আর ডিস্ট্রিবিউটার হচ্ছে মা অম্বিকা ইভিকেল ওয়ার্ল্ড। বোর্ডের উপরে ডান দিকে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বারটা পেয়ে যাবেন। তাছাড়াও এই ডিস্ট্রিবিউটারের ঠিকানা ভিডিওতে আগে বলে দেওয়া হবে। আর এই ইলেকট্রিক বাইকটা সম্বন্ধে মাইলেজ কত, দাম কত ডিটেলস জানবো। আর এই ইলেকট্রিক স্কুটারগুলো কত দাম, কি কি মডেল আছে, মাইলেজ কত দেয়, বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো এক এক করে। তো চলুন সবার আগে এই ইলেকট্রিক বাইকটা সম্বন্ধে জেনে নিই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো হিন্দুস্তান পাওয়ারের একটা ইলেকট্রিক বাইক, এর কত দাম, এর কত স্পেসিফিকেশন ডিটেলস বলবো। তো এই মোটরসাইকেল সম্বন্ধে ওনার আছে যে শোরুমের মা অম্বিকা ইভিকেলস ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল খাতড়াতে, ইনি ডিস্ট্রিবিউটার। এই ডিস্ট্রিবিউটারের যদি ফোন নাম্বার চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন। তো ওনার সঙ্গে কথা বলাবো, তার সঙ্গে ম্যাম আছে, এই গাড়ির স্পেসিফিকেশন সম্বন্ধে বলবে, বা এই গাড়ির কি কি বৈশিষ্ট্য আছে, মাইলেজ কত, ব্যাটারি কত, দাম কত, ডিটেলস আপনাদেরকে বলবে। নমস্কার দাদা। নমস্কার। আমার ইউটিউব চ্যানেলের যারা ভিউয়ার, ইলেকট্রিক মোটরসাইকেল দেখান অনেকেই কমেন্ট করেছিল, তো আজকে আপনাদের শোরুমে এই ইলেকট্রিক মোটরসাইকেল সম্বন্ধে ডিটেলস একটা স্বচ্ছ, মানে মাইলেজ কত, ওয়ারেন্টি গ্যারেন্টি ডিটেলস একটু বলুন। আমার সিস্টার দেখে, মার্কেটিং এন্ড ডিলিং নিয়ে দেখে। তো হ্যালো ম্যাম। নমস্কার। নমস্কার। তো এটা ইলেকট্রিক বাইক, কি কোম্পানির বাইক, এর কত মাইলেজ, ব্যাটারি কত, ডিটেলস আমার যারা ভিউয়ার তাদেরকে বলুন। নিশ্চয়ই। কি কোম্পানির, কত ওয়ারেন্টি? এটা হিন্দুস্তান পাওয়ার কোম্পানির, ঠিক আছে। ওয়ারেন্টি 1 ইয়ার, মানে 12 মান্থস। ব্যাটারি, মোটর, কন্ট্রোলার সবকিছু আপনি 1 ইয়ার পাবেন। এটা কোনো পেট্রোল বা ডিজেলের বাইক নয়, এটা হচ্ছে ব্যাটারি বাইক। এটা লেড অ্যাসিড বা লিথিয়াম বোথ ব্যাটারি সাপোর্ট করবে, ঠিক আছে। এই মোটর সিস্টেম যেটা আছে সেটা 2000 ওয়াটের, যেটা খুবই বেস্ট এখনো পর্যন্ত মার্কেটে। আর এই কোম্পানিটাও খুব পুরনো, 2012 থেকে হিন্দুস্তান পাওয়ারের কোম্পানি। অ্যান্ড আমাদের যে শোরুমটা মা অম্বিকা ই ভেহিকল, সেটা 9 ইয়ার্স পুরনো। তো এই বাইকটা আমরা এই 2 মান্থস হয়েছে লঞ্চ হয়েছে, আরও প্লাস 7টা স্কুটির মডেল আছে, ঠিক আছে। এই বাইকে অনেক স্পেশাল স্পেসিফিকেশন আছে, লাইক যেমন নর্মাল পেট্রোলের বাইকে থাকে। আপনাদের সব একে একে দেখাচ্ছি আমি। নর্মাল পেট্রোল বাইকের মতো সব কিছুই আছে, ঠিক আছে। স্পিড ফ্যাক্টরটা আইকেট অ্যাপ্রুভাল হয়, তাই স্পিডটা আপনি নর্মাল বাইকের মতো পাবেন না, যেটা পেট্রোল ডিজেলে পান। হ্যাঁ, আমি একবার স্টার্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা পেট্রোল বাইকের মতো অত স্পিড দেবে না, বিকজ এটা আইকেট অ্যাপ্রুভাল, তো এদের স্পিড লিমিট হয়। এখানে দেখুন ফাংশন আছে 1, 2, 3, ঠিক আছে। তো এটার ওয়াইজ না স্পিড লিমিটটা আমি দেখাচ্ছি। 3-তে স্পিড লিমিট যাবে আপনার 15, আফটার দ্যাট এটা 2 করলে ওটা 30 উঠবে। আচ্ছা। এন্ড 1-এ 45, 1 করলে এটা সব থেকে হাই স্পিড। আচ্ছা। এন্ড রিভার্স ফাংশন আছে, এই যে রিভার্সটা প্রেস করে রাখলে বাইকটা রিভার্সে যাবে। আচ্ছা, এটা ব্যাক গিয়ারের মতো আর কি? একদম একদম। আচ্ছা, ব্যাক গিয়ারের স্পিডটা দেখান। ব্যাক স্পিড বেশি নেই, স্পিড ব্যাক এ না বেশি হয় ভালো। টু স্পিডে ঘুরবে, এটা কোনই কাজে লাগে ভালো। যখন লোডে গাড়িটা আছে, জামে এসে আছেন, ব্যাক করতে পাচ্ছেন না, তখন আপনার এই ব্যাক গিয়ারটা কাজে লাগে। দেখুন পিছনে ঘুরছে, কম স্পিডে ঘুরছে, এটা কম স্পিডটাই ভালো, যাতে পড়ে টড়ে না যান। বেশি স্পিডে ঘুরলে অনেক টাইম পড়ে যাওয়ার ভয় থাকে, তো এটা একটা ভালো ফিচার। এটা দেখুন রিমোট কি আছে। আচ্ছা, অ্যান্টি ট্যাপ এলার্ম সিস্টেম আছে, এন্ড পার্কিং মোড আছে, সেন্সর লাগানো। স্ট্যান্ড অন থাকলে অনেক সময় বাড়িতে বাচ্চারা চাবি ঘুরিয়ে দেয়, কিন্তু স্টার্ট হবে না যতক্ষণ যতক্ষণ না আপনাদের স্ট্যান্ড ওঠানো হচ্ছে বাইকের। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইয়ামা RX 100 এর মতো লুকটা অনেকটা, ঠিক আছে। তো এটা একটা রেট্রো লুক দেওয়া হয়েছে বাইকের, ফার্স্ট মডেল আমাদের কোম্পানি হিন্দুস্তান পাওয়ার কোম্পানির, ঠিক আছে। মডেলটা খুবই সুন্দর, আপনারা 5+ কালার পেয়ে যাবেন, কালার অ্যাভেলেবেল আছে।
কোয়ান্টিটি যেসব ডিলার আছে কোয়ান্টিটি বেশি নিলে তাদের ওয়াইজ কালারও হয়ে যায়, তো আমরা কাস্টমাইজ এখানে করে দিতে পারি কি কালার চাই না চাই। আচ্ছা, এরপর এই বাইকটা কত দিন যদি কাস্টমার কিনে কত দিন গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সেটা একটু যদি বলেন? এটা 12 মান্থসের ওয়ারেন্টি আছে, এক বছর। যদি লিথিয়াম নেওয়া হয় তাহলে লিথিয়ামে 3 বছরের ব্যাটারিটা ওয়ারেন্টি পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এন্ড লেড এসিডে 1 বছর, মোটর কন্ট্রোলার এভরিথিং এ 1 বছর। আর মাইলেজ কত দেই? মাইলেজ এটাতে 220 পাবেন। আচ্ছা, এটা ব্যাটারি অনুযায়ী নির্ভর করে? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, আর এটার দাম কত? এটার দাম আসবে আপনার লেডার সিট দিয়ে হয়ে যাবে 72,500 ফর কাস্টমার। ডিলারদের জন্য আলাদা প্রাইস থাকে, সেটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে। এন্ড এটা অনেকগুলো কালার পেয়ে যাবেন, 5+ কালার অ্যাভেলেবল আছে। আচ্ছা, ঠিক আছে। আর এটা আপনাদের এই বাইকটা সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর এই ইলেকট্রিক বাইকটা পরের কোনো একটা ভিডিওতে চালিয়ে দেখাবো এবং পার্ট পার্ট করে আপনাদেরকে ডিটেলস দেখাবো কি কি বৈশিষ্ট্য আছে এর মধ্যে, কি কি স্পেসিফিকেশন আছে। আর এই ইলেকট্রিক স্কুটারগুলোও এক একটা করে আপনাদেরকে পার্ট পার্ট দেখাবো, দাম কত, কি কি স্পেসিফিকেশন আছে। এই ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আপনাদেরকে পুরোটাই দেখাতে পাচ্ছি না, পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, যখন এই পরের ভিডিওগুলো আপলোড করা হবে আপনাদের এখানে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অন নোটিফিকেশানে করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।